হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস ডিয়ার স্টাডি অনলাইন আজকে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনের একটি নির্দিষ্ট টপিকের ওপর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কর্তার ভূত এর আগের সেশানে আমরা কর্তার ভূতের সামগ্রিক যে বিশ্লেষণ সেই পাঠটি আলোচনা করেছিলাম এবং আজকে আলোচনা হবে কর্তার ভূতের প্রশ্ন উত্তর সম্পর্কে তাহলে কর্তার ভূত এমন একটি গল্প সেই গল্পের যদি বিশ্লেষণাত্মক জায়গাটি আমাদের কভার আপ করতে হয় তাহলে অবশ্যই কিছু সুনির্দিষ্ট তত্ত্ব এবং তথ্যকে আমাদের মাথায় রাখতে হবে সেই বিশ্লেষণের ডিটেলিংটা আগের ক্লাসে অলরেডি বলা হয়ে আছে আজকে বিষয়গত যে প্রশ্ন সেই প্রশ্নে আমরা নজর দিচ্ছি মূলত এখান থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেক্ষেত্রে বলে রাখি দু ধরনের প্রশ্ন এখান থেকে হবে প্রথমত ছোট প্রশ্ন এবং দ্বিতীয়ত বড় প্রশ্ন ছোট প্রশ্নের জন্য আমার এক এবং একমাত্র সাজেশন যে বইটা খুঁটিয়ে পড়তে হবে এছাড়া কিন্তু ছোট প্রশ্নের অন্য কোনো সলভ করার অন্য কোনো রেমিডি নেই কারণ অনেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সাজেশন বই বিভিন্ন ক্ষেত্র থেকে মানুষ কোশ্চেন জোগাড় করে সেগুলো ঠিক আছে দেখে যাও কিন্তু যদি আমরা টেক্সট বইটা না পড়ে যাই তাহলে কিন্তু ফাইনালে যে প্রশ্নটা আমাদের সংসদ থেকে পাঠানো হবে সেক্ষেত্রে কিন্তু এতটা ডিটেলিং থাকে এতটা খুঁটিয়ে প্রশ্ন করা হয় আমরা কিন্তু পাজেল্ট হয়ে যাব যদি ভালো করে বইটা আমাদের না পড়া থাকে টেক্সটটা যদি পড়ে যায় আমাদের ছোট প্রশ্নে কোনো সমস্যা আসবে না এবার আসছি বড় প্রশ্ন যে পাঁচ নম্বরের প্রশ্নগুলি আমাদেরকে ফেস করতে হয় তার আলোচনার অংশে সেক্ষেত্রে কিন্তু মূলত যে প্রশ্নটায় আগে ফোকাস করতে হবে সেটি হচ্ছে নামকরণের সার্থকতা এই প্রশ্নটি কিন্তু একাধিকবার ঘুরিয়ে আসতে পারে বিভিন্ন ক্ষেত্রে যেমন তুমি কি মনে করো নামকরণটি সার্থক হয়েছে আলোচ্য উদ্ধৃতিতে আলোচ্য উদ্ধৃতিতে বা আলোচ্য প্রশ্নতে তোমার যুক্তিগুলি পরস্পর সাজিয়ে লেখো অর্থাৎ নামকরণের সার্থকতাটাই কিন্তু ঘুরিয়ে একাধিকবার একাধিক বিভিন্ন রকমভাবে আসতে পারে তাহলে এক্ষেত্রে কি কি পয়েন্টসগুলোর ওপরে আমি নিজের লেখাটাকে সাজাবো সেই পয়েন্টসগুলোকে কিন্তু মনে রাখতে হবে সবার প্রথমেই আলোচনার ক্ষেত্রে বলা হয়েছিল এটি কিন্তু একটি রূপক জাতীয় রচনা অর্থাৎ একটি ব্যঙ্গাত্মক রচনা অর্থাৎ ব্যঙ্গচ্ছলে বা প্রচ্ছন্ন কিছু কথা বলে এবং কিছু কথা না বলে রবীন্দ্রনাথ কিন্তু এই নকশা জাতীয় রচনাটি লিখেছেন এবং এই রূপকত্বই কিন্তু এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনার জায়গা সুতরাং এক্ষেত্রে আমাদের এই ব্যঞ্জনা ধর্মিতার অংশটাকে কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে ব্যঞ্জনা কি ব্যঞ্জনা হচ্ছে যার দুটো অর্থ থাকে একটা আপেক্ষিক অর্থ আর একটা অন্তর্গত অর্থ অর্থাৎ একটা কথার মধ্যে দিয়ে দুটো কথাকে বোঝানো হচ্ছে ঠিক কিছু যেমন নামকরণের ক্ষেত্রেই ভাবে বিশ্লেষণ করা যায় এখানে তোমরা দেখতে পাচ্ছ কর্তা কথাটির আপেক্ষিক অর্থ কি জমিদার বা কর্তা বা হচ্ছে যে মহাজন ইত্যাদি আর অন্তর্গত অর্থ কি এই কর্তা কিন্তু প্রাচীন ধারণা সম্বলিত বা প্রাচীনত্বের প্রতিভূ এক চরিত্র চরিত্র থেকে কিন্তু আস্তে আস্তে কর্তা একটি ধারণায় পরিবর্তন হচ্ছে এই ট্রান্সফরমেশনটা তার হচ্ছে অর্থাৎ গল্পে শুরু হচ্ছে তখন কিন্তু কর্তা স্বাভাবিক অবস্থায় নেই তার মৃত্যু হয়ে যাচ্ছে অর্থাৎ তার স্বাভাবিক বা দেহের কিন্তু মৃত্যু হচ্ছে সে কিন্তু আস্তে আস্তে নস্বর হয়ে যাচ্ছে তার দৈহিক মৃত্যু হওয়ার পরে সে কিন্তু একটা প্রাচীনত্বের ধারণায় পরিবর্তন হচ্ছে অর্থাৎ চরিত্র থেকে সে একটা ধারণা হয়ে উঠছে যেটা প্রাচীনত্ব যেটা কুসংস্কার যেটা চিন্তাধারার প্রতিনিধি হয়ে যাচ্ছে প্রগতি বিরোধী কিন্তু এই কর্তা চরিত্রটি। এবং অবশ্যই ভূত ভূত আপেক্ষিক অর্থে আমরা কি বুঝবো ভূত যাকে দেখে ভয় লাগে অশরীরী আত্মা ইত্যাদি কিন্তু অন্তর্গত অর্থে কি ভূত অর্থাৎ অতীতকাল অর্থাৎ যে অতীতকাল আমাদের ভবিষ্যৎকে অস্বীকার করে যে অতীতকাল ভবিষ্যতের বিপরীত যে অতীতকাল আধুনিকতার বিপরীত অগ্রগতির বিপরীত সেই অতীত চারি অংশটাকেই কিন্তু এখানে ভূত কথার মধ্যে দিয়ে উপস্থাপন করা হয়েছে অবশ্যই সে কারণে ব্যঞ্জনাধর্মী নামকরণ এটি এই রূপক অর্থ এই দর্থক অর্থটি কিন্তু অবশ্যই এখানে প্রচলিত এবং নামকরণ লিখতে গেলে কী ধরনের নামকরণ সাধারণত সাহিত্যের ক্ষেত্রে প্রচলিত মূলত বিষয়ভিত্তিক ঘটনাভিত্তিক চরিত্রভিত্তিক ব্যঞ্জনাধর্মী একাধিক যে নামকরণ প্রচলিত আছে এবং এখানে কোন ধরনের নামকরণ নেওয়া হয়েছে এই বিষয়ক একটা সম্যক আলোচনার পরে আমাদের কিন্তু বিষয়বস্তুগত আলোচনায় ঢুকতে হবে এবং তারপরে কেন এই নামকরণটি প্রাসঙ্গিক বলে তোমার মনে হয় সেই একটা যুক্তিগ্রাহ্য বক্তব্যের মধ্যে দিয়ে কিন্তু আমাদের অবশ্যই নামকরণের সার্থকতার প্রশ্নটি শেষ করতে হয় এই এছাড়াও কি রয়েছে যেমন কি কি পয়েন্টস আমাদের মূলত এই নামকরণের ক্ষেত্রে আর প্রাধান্য পাবে যেমন প্রগতিবিরোধী চিন্তাধারার অন্তঃসার শূন্যতা বা প্রগতিবিরোধী বিরোধী চিন্তাধারা যে অন্তঃসার শূন্যতা এই কথাটির মানে হচ্ছে ভেতরে শূন্য অন্তঃ মানে ভেতর সার মানে মূল বিষয় এবং শূন্য মানে যেখানে অর্থাৎ একদম ফাঁকা জায়গা ভেতরের গলদ বা ভেতরের ফাঁকা জায়গা তাহলে প্রগতিবিরোধী চিন্তাধারার যে ফাঁক ফোকরগুলি রবীন্দ্রনাথ কিন্তু এই গল্পের মধ্যে দিয়ে সুচারুভাবে পয়েন্ট আউট করেছেন তখন কিন্তু ব্রিটিশ সরকার রাজশক্তিতে বসেছিল যখন রবীন্দ্রনাথ এই লেখাটি উপস্থাপন করেন অবশ্যই রবীন্দ্রনাথ তার নিজস্ব জীবনে ভারতের স্বাধীনতার সূর্য দেখে যেতে পারেননি অর্থাৎ ব্রিটিশ শাসকদের তিনি কিন্তু অত্যাচার দম্ভ সেগুলোকেই দেখেছিলেন নিজের সমগ্র জীবন ধরে এবং রাজশক্তির বিরুদ্ধে যেহেতু সরাসরি কথা বলা যাবে না তাই জন্যে ঘুরিয়ে তিনি রাজশক্তির বিরুদ্ধে কথা বলেছেন এই নকশা জাতীয় রচনার মধ্যে দিয়ে এছাড়া কি রয়েছে যে কুসংস্কার ও বৈজ্ঞানিক যুক্তিবাদের দ্বন্দ্ব বিজ্ঞান আমাদের কোন দিকে এগিয়ে নিয়ে যায় যুক্তিবাদের দিকে যুক্তি ধর্মিতার দিকে আমাদের সৃজনশীলতার দিকে এগিয়ে নিয়ে যায় আমাদের উন্মুক্ত মনে ভাবনা চিন্তার অবকাশ দেয় পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়েই কিন্তু আমাদের নতুন সৃষ্টির জন্ম লাভ করে আর কুসংস্কার বা প্রথাবদ্ধতা আমাদের কোন দিকে আটকে রাখে আমাদের আটকে রাখে একটা নিয়ম শৃঙ্খলে যে নিয়ম শৃঙ্খলা ধীরে ধীরে জন্ম দেয় একটা প্রাচীনত্ব একটা গতানুগতিকতা একটা প্রথা পরবর্তী ক্ষেত্রে আমরা যখন অচলায়তন পড়ব সেক্ষেত্রেও বা অচলায়তনের যে গুরু নাটকটি আমাদের পাঠ্যাংশে আছে সেটা যখন পড়ব সেখানেও কিন্তু দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ কিন্তু এই প্রথাবদ্ধতার বিরুদ্ধে বারংবার কথা বলছেন সেই নাটকটিরও মূল সুর এই প্রথাবদ্ধতার বিরুদ্ধে কথা বলা অর্থাৎ রবীন্দ্রনাথের যে কোনো লেখাতে কিন্তু বিশেষ করে আমাদের ক্লাস ইলেভেনে যে পাঠ্য বিষয়গুলি আছে তার ভেতরে কিন্তু এই কুসংস্কার ও বৈজ্ঞানিক দ্বন্দ্বের যে একটা সমূহ উপস্থাপন এটা কিন্তু আমরা লক্ষ্য করব এছাড়াও এই নামকরণের সার্থকতার পরে আরও কিছু পাঁচ নম্বরের প্রশ্নের জন্য আমি সুনির্দিষ্ট কিছু লাইনকে বেছেছি একটা কথা বলা যায় যেহেতু সংসদ কর্তৃক আমাদের প্রশ্ন আসবে সেহেতু কেউ কিন্তু এটা দাবি করতে পারে না যে এই লাইন থেকেই প্রশ্ন আসবে এই লাইন যে কটা বলে দিচ্ছি এখান থেকেই প্রশ্ন আসবে এটা কিন্তু কারুর বলার ক্ষমতা থাকে না বা একতিয়ার থাকে না কিন্তু আমার বিশ্বাস যে এই যে প্রসঙ্গগুলো বা এই যে লাইনগুলোর যে প্রসঙ্গ যে টপিক এইগুলো যদি আমরা একটু ভালোভাবে নজর দিই তাহলেই কিন্তু আমরা সমগ্র গল্পটাকেও যেমন কভার আপ করতে পারবো এবং এখান থেকে আসা প্রশ্নের উত্তরগুলোও ভালোভাবে বুঝতে পারবো যেমন প্রথম যে লাইনটা আমি পয়েন্ট আউট করেছি এই লাইনগুলোই হতে পারে বা এর আশেপাশের লাইনগুলো থেকে প্রশ্ন আসতে পারে কিন্তু যেমন মানুষের মৃত্যু আছে ভূতের তো মৃত্যু নেই তাহলে এই মূল বিষয়টা কি যে মানুষ অর্থাৎ যার ভেতরে মান এবং হুঁশ কথাটি বেছে আছে সেই হচ্ছে মানুষ মান এবং হুঁশ সম্বলিত অর্থাৎ হুঁশ বা চেতনা যার ভেতরে এই মান সম্মান এবং চেতনা আছে সেই মানুষ কিন্তু ভূত কি তার বিপরীতে ভূতের কিন্তু চেতনা নেই ভূত একটা কল্পনা মাত্র সেই কারণে মানুষ যেহেতু সে তার ভেতরে চেতনা আছে বা চেতনা সমন্বিত তার মৃত্যু আছে সে একদা নিজস্ব নশ্বর শরীর ত্যাগ করবে বা নশ্বর দেহকে সে ত্যাগ করে যাবে এটা কিন্তু খুব বাস্তব কিন্তু ভূত যখন হচ্ছে অর্থাৎ অর্থাৎ প্রাচীনত্বের দিকে যখন যখন যাচ্ছে ধারণায় পৌঁছে যাচ্ছি আমরা সেই ধারণার মৃত্যু নেই যদি না আমরা স্বেচ্ছায় সেই ধারণাকে ত্যাগ করে বেরিয়ে আসি সে কারণেই রবীন্দ্রনাথ কিন্তু ঠাট্টাচ্ছলে এই কথাটা বলেছেন যে মানুষের মৃত্যু আছে কিন্তু যদি মানুষ ভূতে পরিণত হয় কর্তামশাই যতক্ষণ মানুষ ছিলেন তত মৃত্যু হয়ে গেছে কিন্তু সে যখন একটা ধারণায় প্রচলিত পরিবর্তিত হয়েছে তাকে যখন একটা ধারণা করে আমরা কাঁধে চাপিয়ে রেখেছি তার কিন্তু মৃত্যু নেই যদি না মানুষ সদর্থক উদ্যোগে সেটা থেকে বেরোতে চায় এই শস্য শ্যামলা পৃথিবী আস্তে আস্তে কি হচ্ছে ভূতের দেশে পরিণত হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা নিজের যৌক্তিক শৃঙ্খলাকে ভেঙে আমরা নিজের প্রগতিবাদ থেকে বিচ্ছিন্ন হয়ে চলে যাচ্ছি কোন দিকে অন্ধকারের দিকে অন্ধকারত্বকে আমরা কিন্তু নিজের জীবনে বরণ করে নিচ্ছি এবং এই যে অন্ধকারে পরিণত হয়ে থাকা এটার কিন্তু একটা বড় কারণ আমাদের দেশের ইংরেজ শাসন ও শোষণ পরবর্তী অংশে দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো কি কারণে দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো এই যে আগের প্রশ্নের কথাটা ধার করে নিয়েই বলতে পারি যখন মানুষ যুক্তিবাদকে থেকে বিচ্ছিন্ন হয়ে বা যুক্তিবাদের থেকে চ্যুত হয়ে অতীতকে মেনে নিয়ে চিন্তা চেতনাকে বিসর্জন দিয়ে থাকবে তখন কিন্তু সে ভূতের রাজ্যের নাগরিক হবে তাই ভূতের রাজ্যের নাগরিক সেই দেশের লোক নতুনকে ভাববে না সে পুরনো প্রথাকে আঁকড়ে থাকবে সেটা ভেবেই সে চোখ বুঝে চলবে এবং সে কারণে সে কিন্তু নিশ্চিন্ত হলো সব দায় সব ভাবনা প্রাচীনত্বের ঘাড়ে চাপিয়ে দিয়ে সে কিন্তু নিশ্চিন্ত হয়ে থাকলো। এখান থেকেই অবশ্যই দেশের লোক কারা দেশ বলতে কোন দেশের কথা বলা হয়েছে কেন তারা নিশ্চিন্ত হলো এই একাধিক কিন্তু ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে প্রশ্নগুলো আসতে পারে পরের অংশে আসছি তারা খায় ভূতের কানমোলা কারা খায় ভূতের কানমোলা অবশ্যই আমরা যদি একটুখানি টেক্সটের দিকে নজর দিই আমরা কিন্তু দেখতে পাবো যে তবু স্বভাব দোষে যারা নিজে ভাবতে চাই তারা খায় ভূতের কানমোলা অর্থাৎ নিজে যখন মানুষ ভাবতে যাবে তখন মানুষ কিসের আধারে ভাববে যুক্তির আধারে ভাববে আর এই ভূতের দেশ দেশ বা ভৌতিক মানুষের যুক্তি যুক্তির বিপরীতে কাজ করে যে মানুষ ভূতের দেশে থাকতে চাইবে বা যে ভূতের দেশে তো প্রত্যেকটা মানুষকে জোর করে ধরে রাখা হয়েছে এবং মানুষরা মেনেও নিয়েছে সেই ভূতের রাজত্ব তাদের জীবন থেকে কিন্তু যুক্তিকে রাখতে হবে কিন্তু ভূতের রাজ্যে সরিয়ে থেকেও যদি কেউ যুক্তি শৃঙ্খলায় ভাবতে যায় যদি কেউ আধুনিকতার পথে ভাবতে যায় তারাই ভূতের যে শাসন যন্ত্র তার কানমোলা খাবে অর্থাৎ ভূত কিন্তু তাদের ওই প্রগতি বিরোধী চিন্তাধারা কিন্তু তাদের সেই জাতাকলেই পুনরায় এনে ফেলবে এরপরের যে প্রসঙ্গ জগতের সবচেয়ে আদিম চলা এখানে মনে হয় অন্তস্তয়ের যে বিন্দুটা ভালো করে বোঝা যাচ্ছে না এটা আমার একটু ভালোভাবে একটু ডিপ করে দেওয়া উচিত ছিল এখানে একটু কথাটা ঠিক চেয়ে ঠিকঠাক আসছে না কিন্তু এটা কিন্তু মানে চেয়ে অন্তস্তয়ের বিন্দুটা আছে আচ্ছা পরের প্রশ্ন যেটাই আসছি জগতের সবচেয়ে আদিম চলা তাহলে কোন কোন চলা জগতের সবচেয়ে আদিম চলা অবশ্যই প্রশ্নের উত্তর কি এই চোখ বুঝে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা অর্থাৎ অদৃষ্টের ধারণা মেনে নিয়ে যে চলা মানুষের চক্ষুহীন কীটাণুরা এই চলায় চলতো কারণ চোখ মানুষকে কি করে বাহ্য জগতের সাথে মানুষের ইন্দ্রিয় মাধ্যমে চক্ষু ইন্দ্রিয়ের মাধ্যমে বাহ্য জগতের সাথে মানুষের জ্ঞানের যোগাযোগ স্থাপিত হয় কিন্তু ওই যে পুনরায় একই কথা ভৌতিক দেশে জ্ঞানের নিয়ম চলে না ভৌতিক দেশে কিসের কিসের নিয়ম চলে প্রথার নিয়ম প্রথার জর্জরতা জর্জরি জর্জরতার নিয়ম চলে কিন্তু প্রথা জর্জর যে নিয়ম সর্বস্বতা সেটা কিন্তু চলে সেই কারণেই জগতের সবথেকে আদিম চলাই এই দেশের মানুষেরা অভ্যস্ত এবং যারা এই অদৃষ্টকে মেনে এই চলায় চলতে পারবে তারাই কিন্তু সফল হবে অর্থাৎ এই প্রত্যেকটা কথাই কিন্তু রবীন্দ্রনাথ এই বিষয়ের মধ্যে দিয়ে তুলে ধরেছেন যেমন এবং এর ভেতর দিয়ে প্রচ্ছন্ন একটা ব্যঙ্গকেও কিন্তু বজায় রেখেছেন অবশ্যই পরের বিষয়টায় চলে আসছি শুনে ভূতগ্রস্ত দেশ আপন আভিজাত্য অনুভব করে তাহলে কি বিষয়ে ভূতগ্রস্ত দেশ আপন আভিজাত্য অনুভব করে অবশ্যই এই যে ভূতগ্রস্ত দেশের মানুষকে এমনভাবেই ম্যানুপুলেট করা হয়েছে তারা কিন্তু ওই অদৃষ্টের কথা ভেবে প্রাচীনত্বের চলাতেই চলতে চায় তারা যুক্তিকে মানে না সে কারণেই এই যে সনাতন সংস্কারেই তারা আভিজাত্য অনুভব করে তাদের কিন্তু যুক্তিবাদ বৈজ্ঞানিক চেতনা এগুলোই কিন্তু তারা এগুলো ধার ধারে না তারা সে কারণেই তাদের আভিজাত্য কৌলিন্যের দিক থেকে আসে তারা কিন্তু এই ভূতগ্রস্ত চলাকেই মেনে নিয়ে নিজস্ব আভিজাত্য অনুভব করে আভিজাত্যর মানে কথাটির মানে কি কথাটির মানে হচ্ছে একটা গৌরব বা একটা অত্যন্ত গর্বসূচক অবস্থা পরবর্তী অংশ ভূতের রাজত্বে আর কিছুই না থাক শান্তি থাকে এখানে মাঝখানে ডট দেয়া হয়েছে এবং এর যে মূল অংশটা আছে সেটা হচ্ছে তাতে করে ভূতের রাজত্বে আর কিছুই না থাক অন্ন হোক বস্ত্র হোক স্বাস্থ্য হোক শান্তি থাকে অর্থাৎ এই শান্তিটা কোথায় পাওয়া যায় যখন মানুষ চোখ বুঝে চলে তখন পাওয়া যায় অন্য বস্ত্র স্বাস্থ্য এগুলো কিসের দাবি এগুলো যুগের দাবি প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার বা জীবন ধারণ করার একটা মূলীভূত দাবি কিন্তু ভূতের রাজ্যে এই সকল দাবি দেওয়াকে মানুষের বেসিক দাবিগুলোকে অস্বীকার করা হয় শুধুমাত্র ওই অপার শান্তির মোহে সবাইকে ভুলিয়ে রাখা হয়েছে সে কারণেই বলা হয় ভূতের রাজত্বে আর কিচ্ছুই না থাক শান্তি থাকে কি কি থাকে না অন্ন বস্ত্র স্বাস্থ্য মূলিভূত চাহিদাগুলো ভূতের রাজত্বে অস্বীকৃত হয় তাতে মানুষ মরে যাচ্ছে যাক মরে গেলেই তো ভালো মরে গেলেই তো তার চিন্তা চেতনায় স্থবিরত্ব আসবে এবং সে ভূতের রাজত্বের সুনাগরিক হয়ে উঠবে আচ্ছা এরপরে পরের প্রশ্নটায় আসছি অতি সামান্য একটা কারণে একটু মুশকিল বাঁধল কি কারণে মুশকিল বাঁধল কারণটা হচ্ছে পৃথিবীর অন্য দেশগুলোতে দেশগুলোকে কিন্তু ভূতে পায়নি তারা কিন্তু নিজস্ব সভ্যতার রথকে সচল রেখেছে বিজ্ঞানের হাত ধরে যুক্তিবাদের হাত ধরে তারা এগিয়ে চলেছে সভ্যতার অগ্রগতির দিকে কিন্তু আমরা পিছিয়ে পড়ছি এই ধারণাটাই তখনকার দিনে স্তাবক ভারতবাসীর ছিল না স্তাবক ভারতবাসীর একটা বড় অংশের ছিল না সকলের বলা ভুল অবশ্যই একটা বড় অংশের ছিল না কি যে আমরা পিছিয়ে পড়ছি এখানেই কিন্তু একটা তুলনা এসেছে ভূতের রাজত্বে হয়তো শান্তি আছে কিন্তু একটা কারণে কি মুশকিল বাদলো যে অন্যান্য লোকেরা কিন্তু এগিয়ে যাচ্ছে বেশ পৃথিবীর অন্যান্য বিশ্বের লোকেরা আধুনিকতাকে সাংগিকৃত করে এগিয়ে যাচ্ছে আর আমরা এই ঘানির তেল টানতে গিয়ে পিছিয়ে পড়ছি যেখানে আমাদের সমস্ত শ্রম শক্তিকে বার করে নেওয়া হচ্ছে শুধু ভূতের খপ্পরে ঢেলে দেওয়ার জন্য আমরা কিন্তু অগ্রগতির পথে যেতে পারছি না তাই জন্যে এই যে ভারতীয় ভারতবাসীদের পিছিয়ে পড়া এই অংশটাই কিন্তু অর্থাৎ যত ভারতবাসী যুক্তিবাদকে অস্বীকার করবে যত প্রাচীনত্বের দিকে থাকবে ইংরেজ শাসনের ঘানি টানতে থাকবে যত তত কিন্তু সে পিছিয়ে পড়বে দেখো একটা কারণ এবং একটা ফল দুটো অংশকেই কিন্তু খুব স্বাভাবিক এবং খুব ভালোভাবে উপস্থাপন করেছেন এখানে লেখক পরেরটা নইলে ছন্দ মেলে না ইতিহাসের পথটা খোঁড়া হয়ে থাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা এখানকার বাক্যটা কেন ব্যবহার হলো এই প্রশ্নে ইতিহাস কি করে ইতিহাস কিন্তু প্রত্যেকটা কথাকে অ্যাজ ইট ইজ বর্ণনা করে অর্থাৎ যেমন কথা তাকে তেমনভাবেই বর্ণনা করে ইতিহাস কিন্তু তথ্য এবং তত্ত্বকে অবিকৃতভাবে বলে সে কারণে এই যে আমরা ভূতের রাজ্যে জোর করে ছন্দ মেলানো হচ্ছে তখনকার ভারতবর্ষে জোর করে সবাইকে ঘানিটা নিয়ে আর ইতিহাসকে সহ্য করাতে গেলে তাকে করে রাখতে হয় অর্থাৎ যে পঙ্গু যে বিকলাঙ্গ ইতিহাসকে পঙ্গু বা বিকলাঙ্গ করে রাখা হয়েছে ভূতের রাজ্যে কারণ না হলে তো ভৌতিক ছন্দকে মেলানো যাবে না কিছুতেই ভূত যেটা চাইছে সেই কাজটাকে তো সফল কিছুতে করা যাবে না সে কারণেই ভূতকে ভূতকে সামনের দিকে সামনের সারিতে নিয়ে আসতে গেলে ভৌতিক রাজ্যকে সুশৃঙ্খলভাবে চলাতে গেলে ইতিহাসকে সাহিত্যকে বিজ্ঞানকে সকল কিছুকে খোঁড়া করে রাখতে হয় তাহলেই তো সেটা না হলেই তো মানুষ প্রশ্ন করবে কারণ মানুষের চিন্তা ভাবনায় যত সান দেয়া থাকবে ততই কিন্তু মানুষ প্রথাকে মানবে না ততই মানুষ প্রশ্ন করবে পরের অংশে আমরা আসি কারো হুঁশ ছিল না কেন কারো হুঁশ ছিল না একাধিকভাবে কিন্তু এই প্রশ্নটা আসবে যে কারো হুঁশ ছিল না কেন অবশ্যই কারো হুঁশ এই কারণেই নেই কারণ এরা সকলে ভৌতিক রাজ্যের নাগরিক ভৌতিক রাজ্যের নাগরিক হওয়ায় এদের ভেতরে কিন্তু হুঁশ বা চেতনা নেই এরা কিন্তু ওই ভৌতিক যাঁতাকলের নিষ্পেষণেই অভ্যস্ত হয়ে আছে কারো বলতে কাদের বোঝানো বোঝানো হয়েছে হয়েছে অবশ্যই এই ভৌতিক নাগরিকদের পরের একটা জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের নাগরিকদেরহূস যারা তারাই পবিত্র হুঁশিয়ার যারা তারাই অসুচি এ এক অদ্ভুত নিয়ম ভৌতিক রাজ্যের ভূতের রাজ্যের সমস্ত উল্টো পুরাণ অর্থাৎ যারা ওই আদিম চলাকে চোখ বুঝে চলছে যারা বেহুশ তারাই পবিত্র তাদেরই আসন ভূতের রাজ্যে অত্যন্ত উচ্চ যারা হুঁশিয়ার তারাই ওখানে ম্লেচ্ছ তারাই ওখানে অর্বাচীন তারাই ওখানে শত্রু ভূতের রাজ্যের এই এক অদ্ভুত নিয়ম যে নিয়ম শৃঙ্খলায় সত্যি একটা অংশের ভারতবর্ষ কিন্তু দীর্ঘদিন ধরে অভ্যস্ত ছিল একটা কথা প্রসঙ্গক্রমে বলি ইংরেজ শাসনের কিন্তু একশো বছর ধরে আমাদের দেশে চলার কথাই ছিল না যেদিন সকল ভারতবাসী এক একসুরে প্রতিবাদ জানিয়েছিল ইতিহাসের কথায় আমরা জানতে পারি অবশ্যই নৌ বিদ্রোহ থেকে শুরু করে আজাদ হিন্দ বাহিনীর যে রিটালিয়েশন তার থেকে শুরু করে যখন সমস্ত ভারতবাসীর চিন্তা চেতনা এক হয়ে গেছিল তারপরেই কিন্তু স্বাধীনতা দিতে বাধ্য হয়েছিল ইংরেজ কিন্তু ওই একশো বছর ধরে আমরা কেউ রায় বাহাদুর খেতাব পাওয়ার আশায় কেউ অন্য কোনো সুযোগ সুবিধা পাওয়ার আশায় নতমস্তকে ইংরেজের সব নিয়ম কিন্তু স্বীকার করে নিয়েছিলাম সেই কারণেই আমরা ওই ভৌতিক রাজ্যের বাসিন্দা ছিলাম তাই যারা বেহুশ ছিলাম আমাদের মধ্যে তারাই ছিল পবিত্র সেই সরকারের চোখে সেই ভৌতিক রাজ্যের জমিদারের চোখে আর যারা হুঁশিয়ার ছিল যারা প্রশ্ন করত বিপ্লবী তারা তারা ছিল অসুচি অর্থাৎ এখানে সকল কিছুই উল্টো পুরাণ পরের অংশ তাহলে সনাতন ঘুমের কি হবে অবশ্যই মাসিপিসির বক্তব্য থেকে মাসিপিসিকে এখানেও কিন্তু রূপক যারা তাবেদার ইংরেজ শাসনের যারা তাবেদার যারা এই দেশের লোককে নেগেটিভ ম্যানুপুলিজমে ভুলিয়ে রেখেছিল এবং ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করছিল তারা প্রশ্ন করলো যদি বিভিন্ন বাইরে থেকে তো বর্গীদের খাজনা দিয়ে আমাদের ইংরেজদের কোষকে ভরাতেই হচ্ছে ইংরেজদের সম্পদকে আমরা স্ফীত করছি কিন্তু আমরা একটা মাসিপিসিদের দেওয়া শিক্ষায় সনাতন ঘুমে ঘুমিয়ে আছি আমরা যদি প্রশ্ন করি তাহলে মাসিপিসির তখন সমস্যায় পড়ে গেল তারা প্রশ্ন করছে তাহলে এই আদিম সনাতন ঘুমের কি হবে এটা অবশ্যই ওই চির নিদ্রিত মানুষের যে নিদ্রালু অবস্থা তাদের কাণ্ডারি হচ্ছে মাসিপিসি অর্থাৎ এই প্রত্যেকটা অর্থই কিন্তু রূপক ঘুম এখানে রূপক অর্থাৎ চেতনার ঘুমিয়ে থাকা মাসিপিসি এখানে রূপক অর্থাৎ তাবেদার চরিত্র তারা কিন্তু প্রশ্ন করল অবশ্যই যে সনাতন ঘুমের কি হবে পরবর্তী অংশে অর্বাচীনরা অবশ্যই বলল যেমন করে পারি ভূত ছাড়াবো অর্থাৎ এখানে কিন্তু অর্বাচীন মানে তরুণের দল বিপ্লবী যারা এখানে নিজের রক্ত বিন্দু দিয়েও আমাদের স্বাধীনতা সূর্যকে তারা উদীয়মান করার স্বপ্ন দেখেছিলেন পরের অংশ নায়েব কি বলছেন যে ভূতের নায়েব বলেন চুপ এখনো ঘানি অচল হয়নি এই জায়গা থেকে কিন্তু কোট করে অবশ্যই প্রশ্ন দিতে পারে যে কে বলেছেন কার বক্তব্য ঘানি কথাটির অর্থ কি ঘানি অচল হয়নি কেন বলে তোমার মনে হয় অবশ্যই যেখানে আমাদের সকল ভারতবাসীর শ্রমসাধ্য যে বলা হয়েছে তেল বের করে নেওয়া হয় অর্থাৎ ভারতবাসীর যে উৎকর্ষতা ভারতবাসীর যে সৎগুণ সেগুলিকে নিষ্পেষণ করে বের করে নেওয়া হয় তাই সেই ইংরেজ শাসনের ঘানি কিন্তু নায়েবরা তখনও অচল করতে দেয়নি বা এখানে বলা বাহুল্য এই কর্তার যে ভৌতিক রাজত্বের ঘানি সেটা কিন্তু নায়েব অচল করতে দেননি কখনোই তারপরে শেষ অংশ থেকে দোরা ছাড়লেই আমার ছাড়া ওই যে বলেছিলাম কর্তা একটা ধারণায় পরিণত হয়েছে এবং পরিশেষে দেখো কর্তা এবং ইংরেজ কিভাবে মিলে যাচ্ছে ইংরেজ শাসনও কিন্তু এই বিংশ শতাব্দীর অর্থাৎ গত শতাব্দীর শেষ লগ্নে এসে একটা ধারণায় পরিণত হয়ে যাচ্ছিল ইংরেজও চাইছিল ছেড়ে দিতে ওই কিছু অংশের ভারতীয় স্তাবক তাবেদার তাদেরকে ধরে রাখছিল তাই জন্যে এখানে কর্তার কথা আর ইংরেজের কথা কিন্তু এক সূত্রে বা এক সুরে মিলে যাচ্ছে যে তোরা ছাড়লেই আমার ছাড়া আমি কিন্তু তোদের ধরে নেই তোরাই আমাকে নিজের কাঁধে বসিয়ে রেখেছিস এবং শেষ অংশ অবশ্যই এখানে একটা অত্যন্ত ডিপ সাইকোলজি মিশে যাচ্ছে তারা বলে ভয় করে যে কর্তা কর্তা বলেন সেখানেই তো ভূত অর্থাৎ ভূত ভূতের অবস্থান সেখানেই যেখানে ভয়ের অবস্থান আছে ইংরেজের শাসন শোষণ নিষ্পেষণ যন্ত্র কিন্তু লাঠি উঁচিয়ে ভয় দেখিয়ে কাবু করতে চেয়েছিল অর্থাৎ ভূতের অবস্থান সেখানেই থাকে যেখানে ভয় থাকে একবার যদি মানুষ নিজের মনের ভয়ের আগলটাকে সরিয়ে দিতে পারে ভূত আপনা আপনি দূরে সরে যাবে অর্থাৎ আমরাই কিন্তু নিজেদের পিঠটা ব্যবহার করে করতে দিয়েছি তাদেরকে একশো বছর ধরে অর্থাৎ চারটে সূত্র মিলে যাচ্ছে অর্থনৈতিক শাসন শোষণ নিষ্পেষণ এবং সেই সঙ্গে যে আমাদের এই নিষ্পেষণের ফলশ্রুতিতে পশ্চাদমুখীনতা অতীতচারিতা এই প্রত্যেক কটা বিষয়কেই কিন্তু রবীন্দ্রনাথ এখানে ব্যঙ্গাত্মক ছলে তুলোধনা করেছেন এই অংশগুলোতে যদি আমরা ফোকাস করে উত্তরগুলো লিখতে পারি বা উত্তরের মধ্যে যদি এই সুনির্দিষ্ট পয়েন্টগুলো বর্তমান থাকে অবশ্যই আমার বিশ্বাস এই কর্তার ভূত সম্পর্কিত আলোচনায় আর কারুর কোনো অসুবিধা থাকবে না যাই হোক আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল